হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আজকে আমি সকালেও ভাবিনি। কী থেকে কী হয়ে গেল আমি নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি, আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি। কিন্তু এখন আমার বউ, এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝছেন না তো? চলুন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। আজ থেকে এক বছর আগে ভাবির আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালিতে থাকত, আমি আব্বু আম্মু বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স তৃতীয় বর্ষে স্টুডেন্ট ছিলাম। ভাইয়ার আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো, দুজনে খুব ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধুবান্ধব পড়ালেখা আড্ডা এইসব নিয়েই অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসেই আমাদের এই সুখী লাইফটাকেই তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো, আমার ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করে দিলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মু জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য অনেক পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ, প্রথম দেখা যে কারোর পছন্দ হয়ে যাবে। ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি, ভাইয়াও মেয়েটাকেও পছন্দ করে ফেলল। মেয়েটা আমার সাথেই পড়ত, অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষে। শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল, নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে ভাইয়ার বিয়েটা হয়ে গেল। ভাইয়ার ভাবির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ, দুজন দুজনকে অল্পদিনই অনেক ভালোবেসে ফেলল। সেটা ওনার হাব ভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পর ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাফেরা করল, আমিও ভাবির সাথে অনেক মশকরা করতাম। ভাবি সব কিছু ক্লোজ ভাবে নিত। ভাবিও অল্পদিনে আম্মু আব্বুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শেখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসেবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবির আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করত, সব কিছুতে হেল্প করত। ভাবি বাসায় আসার পর থেকে বাসাটা যেন অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের দুমাস পরে ভাইয়ার ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়া যাওয়ার মতো মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল। বাট নিজের ক্যারিয়ার ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পরেই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটাও বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসছে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না, আমি কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে একটা অন্য লোক কথা বলল। আমি আপনার ভাই না, আপনার নাম কি জুয়েল? আমি জুয়েল, বাট আপনি কে? আমাকে কিভাবে চিনলেন? আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথেই কাজ করি, আমার নাম রহিম। ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? তোমার ভাই? আমার ভাই কি কি হয়েছে ভাইয়ের? আমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। কি বলছেন, এটা হতে পারে না, আমি সকালেও ভাইয়ের সাথে কথা বলেছি। ঠিকই বলছি, কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল, প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথেই কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে আমার ভাই সহ ওই কোম্পানি প্রায় 13 জন মারা গেছে, বাকিদের অবস্থাও খুব ভালো নয়। না, আমার বিশ্বাস হয় না, আপনি ভালো করে দেখুন, আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম, মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কি জবাব দেব, কি বলে বোঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পর
বিধবা হয়ে গেছে, এটা শুনলে ভাবির অবস্থা কি হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান নেই তাহলে কি হবে ওনাদের? না, আমি আর কিছুই ভাবতে পারছি না, মাথাটা ঘুরছে। তাড়াতাড়ি বাসায় যাই, একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ায় একটু পর ভাবি এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আজকে আমার দুষ্টু দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠল। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমে এসে দরজায় টোকা দিতে লাগলো। কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন, কি হয়েছে? মনে মনে বললাম, কি হয়েছে সেটা যদি একবার শুনতে তাহলে নিজেকে আর স্থির রাখতে পারবে না। ভাবি যেন কিছু না বোঝে সেই জন্য বললাম, না কিছু না। না না, কিছু তো একটা হয়েছে, চোখ মুখ লাল কেন? বললাম তো ভাবি, কিছু হয়নি। আচ্ছা খেতে চলো, আব্বু আম্মু বসে আছে। আপনারা খেয়ে নিন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানে যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাই আমার পাশে গল্প করছে। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখছি আর চোখ দিয়ে পানি ঝরছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না। কাঁদতেছিস কেন? কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। মিথ্যা বলবি না, তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার ভাইয়ার ছবি, তারপর বলে, ভাইয়ের কথা মনে করে কাঁদছিস? আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এই হঠাৎ করে তোর কি হলো? কিছু না, ভাইয়াকে খুব মিস করছি। পাগল একটা, ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা, সকাল থেকে তোর ভাই কল দেয়নি। অমন দিন নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে, তুই একটু দেখ তো। আমি হেসে চোখ মাথা নাড়ালাম, তারপর আমি রুম থেকে চলে গেল। আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে দুদিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করছে, ভাইয়ার কোনো খবর নেই। আমি চেনে ওনাদের কিছু বলতে পারছি না। পরদিন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, আপনার নাম কি জুয়েল? জি, আপনি কে? আমি কাস্টম থেকে বলতেছি, আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্ট গেলাম। দেখলাম অনেকগুলো লাশ একসাথে শুয়ে রাখছে। দেখে ভিতরটা কেঁদে উঠল। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টম করার জন্য লাশ বহি গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাদের কারো কথাই শুনল না। পুলিশের পিছু পিছু হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদে যাচ্ছে, আমারও চোখ দিয়ে পানি ঝরছে। এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভাইয়ার লাশের পাশে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইয়াটা এখনও আসছে, কিছুই হয়নি। কি সুন্দর ঘুমাচ্ছে আমার ভাই। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদছি। এমন সময় কেউ একজন কাঁধের উপর হাত দেয়। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। লাশ বেশিক্ষণ উপরে রাখা ঠিক হবে না, মেডিসিন দেওয়া ওনাদের শরীরে, যত তাড়াতাড়ি সম্ভব দাপনের ব্যবস্থা করেন। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়া লাশটা উঠালাম। গাড়ি তার আপন মনে চলছে। আমি আব্বু আম্মুর ভাবিকে কি জবাব দেব? তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবিসহ আশপাশের সবাই বাইরে আসলো। আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পিছনে দরজাটা খুলে ভাইয়া লাশটা বের করলাম। আম্মু আব্বু ভাবি সবাই এগিয়ে আসলো।
কিরে অ্যাম্বুলেন্স কেন, আর এটা কার লাশ? আমি কোনো কথা না বলে ভাইয়ের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিলাম। তারপর তখনই আমি দেখি, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।